হ্যালো বন্ধুরা, প্ল্যানস এন্ড লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হেলেনচা বা হিংচা তিতা গাছের পরিচয় এবং গুণাগুণ সম্পর্কে। ভিডিওতে দেখানো গাছটির নাম হলো হেলেনচা, তবে এর অপর প্রচলিত বাংলা নামগুলো হলো হিংচা তিতা, হেলচি, হিনচে, তিতির শাক এবং তিতা ডাটা প্রভৃতি। এটি একটি জলজ উদ্ভিদ। হিংচা তিতা বা হেলেনচার ইংরেজি কমন নাম হলো কমন এনহাইড্রা, বাফেলো স্পাইনেক, হেলেনচা ইত্যাদি, এবং এর বিজ্ঞানসম্মত নাম হলো এনহাইড্রা ফ্লাকটুয়ান্স। পশ্চিমবঙ্গ, আসাম ও বাংলাদেশে এটি শাক হিসেবে বেশ পরিচিত। হেলেনচা সাধারণত ভাজা ও ঝোল রান্না করে খাওয়া যায়, তবে আলু বা ডাল দিয়ে এর বড়া কিংবা পকৌড়া তৈরি করা যায়, যা স্বাদেও অত্যন্ত সুস্বাদু। তবে অন্য কিছু না দিয়ে শুধুমাত্র হেলেনচা রান্না করলে স্বাদে কিছুটা তেতো হয়। এই উদ্ভিদটির কাণ্ড বেশ নরম এবং ভেতরটা ফাঁপা, অনেকটা কলমি শাগের মতো। এর কাণ্ড ভাঙলে তা থেকে সাদা আঠার মতো রস বের হয়। হেলেনচা একটি সপুষ্পক উদ্ভিদ। এর কাণ্ড সাদা রোমযুক্ত এবং পাতার কিনারা খাঁজ কাটা। এটি শাক হিসেবে খাওয়া হলেও অনেক ভেষজ গুণ সম্পন্ন। হেলেনচা অ্যান্টিঅক্সিডেন্ট, জীবাণুনাশক ও ব্যথানাশক হিসেবে পরিচিত। হেলেনচা কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, বাতের ব্যথা, ঘামাচি, হাত পা জ্বালা প্রভৃতির চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি শাক হিসেবে খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে। হেলেনচা শাক নিয়মিত খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। হেলেনচা শাক মাছ দিয়েও ঝাল রান্না করে খাওয়া যায়। এভাবে খেলে মুখের রুচি বৃদ্ধি পায়। এছাড়াও অনেকে মনে করেন মাথা ব্যথা কমাতেও এই শাক বেশ উপকারী। তো বন্ধুগণ, আমরা আজকে আলোচনা করলাম হেলেনচা গাছের সম্বন্ধে। আপনারা যদি এরকম অন্যান্য গাছের সম্বন্ধে ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন। প্ল্যান্টস এন্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।